কক্সবাজার বাসীর বহুদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। ট্রেন এসেছে এই সমুদ্র স্নাত পর্যটন নগরীতে, ফলে মহা খুশি জেলাবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 11 নভেম্বর কক্সবাজারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বপ্নের এই রেলপথ। উদ্বোধনের আগে চট্টগ্রাম কক্সবাজার রেলপথটি চলাচলের উপযোগী কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে রেল পৌঁছেছে এই শহরে। রবিবার সকাল 9টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ছেড়ে কক্সবাজার অভিমুখে যাত্রা শুরু করা ট্রেনটি 6টা 20 মিনিটে এসে পৌঁছায় এশিয়ার সর্ববৃহৎ আইকনিক রেল স্টেশন কক্সবাজারে। 8টি বগি সম্বলিত বিশেষ এই ট্রেনে থাকা কর্মকর্তারা যাত্রাপথে বিভিন্ন স্থানে থেমে থেমে প্রকল্পটির নানা দিক পরীক্ষা নিরীক্ষা করেছেন। আর কর্মকর্তাদের মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন মিললে এই রেলপথ ট্রেন চলাচলের উপযোগী হিসেবে ঘোষণা করা হবে। আগামী 11 নভেম্বর নতুন এই রেলপথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন, সেই আনন্দে ভাসছে জেলাবাসী। আমি আমার বাবা থেকে শুনেছিলাম যে আমার দাদা আমার বাবার বাবাকে বলছে কি আমি হয়তো না দেখতে পারি রেলওয়ে স্টেশন কক্সবাজারে, তুমি দেখবা, তোমার জেনারেশন দেখবে। এখন আমি যখন ঢুকছি এখানে, আমার বাবা আমাকে যখন এগুলো বলছে, তখন আমি লাইক অনেক প্রাউড ফিল করছি যে আমার যেটা আমার দাদা বলছে ওটা আসলেই সত্যি হচ্ছে, স্বপ্নের রেলওয়ে এখন কক্সবাজারে আসছে। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই পিএমকে এটা সত্যি করে তোলার জন্য। আমাদের যে স্বপ্নের রেল, এটি আমরা ব্রিটিশ আমল থেকে শুনে আসতেছি যে আমাদের এখানে রেল আসছে 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 রেল। ব্রিটিশ আমল গেল, পাকিস্তান আমল গেল, বাংলাদেশ আমলেরও 50 বছর অর্ধশতাব্দী পার হয়ে যাওয়ার পরে রেল আসলো। এতে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেটা বিশ্বাস করি, এখানে কক্সবাজার যেহেতু একটা পর্যটন রাজধানী, ট্রেন হচ্ছে অনেক নিরাপদ একটা বাহন। পর্যটকরা এবং যে কোনো মানুষ ট্রেনটাকে স্বাচ্ছন্দ্য এবং নিরাপদ মনে করে, এবং ট্রেন আসলেই নিরাপদ, ট্রেনে দুর্ঘটনা অনেক কম। পর মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর থেকে এই আইকনিক রেল স্টেশনে যে প্রতিদিন যাতায়াত হবে, এর মধ্য দিয়ে কক্সবাজারের পর্যটন অর্থনীতিতে একটা আমূল ইতিবাচক প্রভাব ফেলবে এবং অনেক বেশি ট্যুরিস্ট ট্রেনের মাধ্যমে কক্সবাজার আসবে বলে আমি মনে করি। আমরা যে বাংলাদেশের সর্বদক্ষিণ পূর্বাঞ্চলীয় সেই 3 পার্বত্য জেলা কক্সবাজার থেকে শুরু করে আমাদের উপকূলীয় এলাকা আমাদের জনজীবনে চমৎকার একটা প্রভাব পড়বে, অর্থনীতিতে প্রভাব পড়বে। আমরা সুখী সমৃদ্ধ এই এলাকার মানুষ, হাজার বছর ধরে আমরা এই দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষগুলো আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম, এখন কিন্তু আমরা খারাপ অবস্থায় নেই। আমরা এখন বুক ফুলিয়ে বলছি আমরা বাংলাদেশের এখন সর্বোচ্চ মানের মানুষগুলো আমরা পর্যটন শহর কক্সবাজারে, এবং আমরা এই রেল লাইন পেয়েছি, আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগে প্রকল্পটি রেল চলাচলের উপযোগী কিনা তা দেখতে পরীক্ষা নিরীক্ষার জন্য ট্রেনটির যাত্রা বলে জানান এ কর্মকর্তা। আজকে যেটুকু দেখেছি, আমার তো মূলত স্ট্রাকচার দেখা, রেলওয়ে ট্র্যাকের যে আমার যে প্যারামিটারগুলি আছে যেগুলো দেখতে পেরেছি সেগুলো ঠিক আছে, এবং আমরা যে ট্রেনে আসলাম, ট্রেনের যে আমাদের মানে ট্রেনে বসে যে আমি আরাম পেয়েছি, আসলে আর কোনো ট্র্যাক এখন পর্যন্ত এত আরাম পাইনি। মানে তার মানে বোঝা যাচ্ছে যে আমার ট্র্যাকটা ভালো হয়েছে। রেলওয়েটারও মানে ফিজিক্যালি অনুভবের ব্যাপার, আর মেজারমেন্ট যেটা দেখেছি সেটা ঠিক আছে। আর রেল চালু হতে হলে মানে রেল বাণিজ্যিকভাবে চালু হতে হলে কিছু জিনিস এখনও বাকি আছে, আসলে যেমন সিগন্যাল সিস্টেমটা পুরো চালু হয়নি, অনেকগুলো স্টেশনের কাজ এখনও শেষ হয়নি। এগুলো শেষ হলে, লোক বল হইলে এবং সিগন্যাল সিস্টেম পুরো চালু হলে তারপরে আমাদের বাণিজ্যিক ট্রেন চালু হবে ইনশাল্লাহ। রেলপথ ঠিক আছে, যেটুকু আমরা দেখেছি সেটুকু ঠিক আছে। রেল চলাচলের জন্য রেল লাইন প্রস্তুত, উদ্বোধনের পর বাকি কাজ চলবে। 2024 সালের জুন পর্যন্ত প্রকল্প মেয়াদ রয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের রেল লাইন সঠিকভাবে করছি, 11 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আমরা রেডি ট্রেন চলাচলের জন্য। এটা আমাদের পলিসি মেকাররা যখন সিদ্ধান্ত নেবে কমার্শিয়ালভাবে তখন থেকে চালু হবে, এটা এখন থেকে চালু হওয়া সম্ভব, সেই পর্যায়ে আমরা চলে গেছি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা দোয়া করেন যাতে তাড়াতাড়ি যথেষ্ট সন্তুষ্ট। জি, এই রেল লাইন শুধু কক্সবাজারের অর্থনীতি নয়, পুরো দেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলে জানান কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য। অসম্ভব স্বপ্নকে সম্ভব করে তুলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারবাসী কখনো ভাবেনি তারা রেল দেখবে। 18,000 কোটি টাকার বিনিময়ে কক্সবাজারে যে রেল আসছে তাতে শুধু কক্সবাজারবাসী উপকৃত হবে না, দেশের
এবং বিদেশের সমস্ত লোক সমস্ত জেলা থেকে ঢাকা থেকে অপেক্ষাকৃত কম সময়ে কম খরচে কক্সবাজারে আসবে, তাতে তাদের সাশ্রয় হবে। কক্সবাজারের পর্যটন ব্যবসা থেকে শুরু করে সিএনজি টমটম দোকানদারদের ব্যবসাও কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। তাতে আবার কক্সবাজারের উৎপাদিত লবণ এবং মাছ গাছ সব কিছু অত্যন্ত কম খরচে বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে পৌঁছবে। এবং এই কক্সবাজার রেললাইনটুকু যুক্ত হচ্ছে মিয়ানমারের সাথে এবং কুনমিংয়ের সাথে। আমরা আশা করছি আগামী 10 বছরের মধ্যে চায়নার সাথে আমরা যখন সংযুক্ত হব, ট্রান্স এশিয়ান রেল সংযুক্ত হবে, তখন সেই চীন থেকে মাত্র 20 ঘন্টায় কুনমিং শহর থেকে মানুষ কক্সবাজারে এসে পৌঁছবে। এবং যদি আমি যদি হাই স্পিড ট্রেনের কথা বলি, 5 ঘন্টার মধ্যে কুনমিং থেকে কক্সবাজারে এসে পৌঁছবে মানুষ। সেই 140 কোটি মানুষের দেশ চীনের মানুষ যদি আমাদের কক্সবাজারে 5 ঘন্টার মধ্যে ট্রেনে এসে আসার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের যে অর্থনৈতিক আয় বৃদ্ধি পাবে তা বাংলাদেশের সমস্ত খাত থেকে এটা আরও অনেক অনেক বেশি এই খাতে আয় আসবে, আমাদের বৈদেশিক মুদ্রা আসবে। এই রেললাইন শুধু কক্সবাজারবাসী অথবা দেশবাসীর সুবিধার জন্যে নয়, আগামী 10 বছরের মধ্যে সে যে আমাদের এই রেললাইনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আসবে। আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 18,000 কোটি টাকা খরচ করে ফেলেছেন, সেটি কিন্তু আগামী 10 বছরের মধ্যে 1 বছরেই সে আয়টুকু আমাদের উঠে যাবে, যখন আমরা মিয়ানমারের ট্রান্স এশিয়ান রেলের সাথে আমরা যুক্ত হয়ে চায়নায় গিয়ে পৌঁছব। এবং ইনশাল্লাহ এটি আমাদের দেশে যে আমরা যে 41 সালে উন্নত দেশের স্বপ্ন দেখছি, এটি তার মাধ্যমে অনেক বেশি এগিয়ে যাবে ইনশাল্লাহ। এরই মধ্যে প্রকল্পটির 94% কাজ সম্পন্ন হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম কক্সবাজারের অন্তত 8টি উপজেলার যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি এই রেলপথ ব্যাপক উন্নয়নের দ্বার উন্মোচন করবে বলে অভিমত বিশেষজ্ঞদের।